গতকাল 55 নম্বর ব্লকে তৃণমূল প্রার্থী ণকমল একটি রোড শো করেন। তিনি বলেন, গত দুবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় বাংলার মানুষ। তিনি বলেন, আমি 11-16 মতো 21-এও জয়ী হব, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রভৃতি তাবড়তাবড় নেতাদের বিরুদ্ধে একা মুখ্যমন্ত্রী লড়াই করছেন। তিনি বিজেপিকে নিশানা করে বলেন যে তারা বুঝতে পারছে বাংলায় তারা আর কোনোভাবেই দখল করতে পারবে না। কিভাবে চলছে আপনার নির্বাচনী প্রচার? খুবই ভালো চলছে। আচ্ছা, দারুণ সারা মানুষ দুহাত তুলে সারা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করতে চায় এলাকার মানুষ, এবং তাকে হ্যাট্রিক করিয়ে মুখ্যমন্ত্রী করতে চায়। 11-16-21 পরপর তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় রাজ্যের মানুষ, আমার এলাকার মানুষও চায়, আর আমিও 11-16-21 এবার আমারও এলাকার মানুষ মনে হচ্ছে তারাও চাইছে আবার এলাকার আমি বিধায়ককে হ্যাট্রিক করি। 21-এ কি তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সরকারকে? অবশ্যই, এ তো নিঃসন্দেহ বিজেপির সর্বভারতীয় সব স্তরের নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ কে না আসছে, আর আমাদের এখানে কে লড়ছে? আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা, এতগুলো ডার্ক সাইডে বড় বড় অল ইন্ডিয়া লিডার বিজেপির, তারা মমতার কাছে এসে হিমশিম খেয়ে যাচ্ছে, থতপত খেয়ে যাচ্ছে। আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পরিমাণ আশীর্বাদ করছে, এটা তারও দেখা হচ্ছে। অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য মমতা কেন্দ্রিক হয়ে আছে, এটা তারা খুব দৃঢ়ভাবে উপলব্ধি করতে পারছে। বিধানসভা নির্বাচনে আপনি যেভাবে আশাবাদী তৃণমূল সরকারকে নিয়ে বা তৃণমূল ক্ষমতায় ফিরছে, সে ব্যাপারে আমাদের কিছু বলবেন? প্রথম কথা হচ্ছে, আমরা তো বলবোই পার্টির লোক হিসেবে, তোমরা ঘুরে বেড়াচ্ছ প্রেসের লোক হিসেবে, তা আমার মনে হয় যে আমার চেয়ে ভালো তোমরা বুঝতে পারছো যে কী অবস্থা পশ্চিমবাংলা। অতএব তোমাকে বলছি ব্যক্তিগতভাবে যে কোনো কারণে কিন্তু বিজেপি আসার কোনো চান্সই নেই। বিজেপি বলছে ঠিক আছে, যেটা সিট পেয়েছো তার থেকে 5-10টা সিট বেশি পাবে, তার বেশি কিন্তু অঙ্ক নেই যেন জিতে হবে। অনেকে বলে বেড়াচ্ছে, ফুলিয়ে বেড়াচ্ছে যে আমরা চলে আসছি, আমরা চলে আসছি, তা না। মমতা ব্যানার্জি আবার আসছে বলে রাখলাম, এবং আমি রেকর্ড সম্পর্কে জেনে আসছি, যা ছিল তার থেকে বেশি করে আসছে। বীরজু দাসের সঙ্গে মৌদের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।